ঘাইপথ নির্মাণৰ নামত বন্দী কৰা হৈছে নাগৰিক আহ-যাহ কৰিবলৈ নাই পথ পথ বন্ধ জমৰ যতনা ভুগি আহ-যাহ কৰিছে নাগৰিক নিজ ইচ্ছামতে চাৰিলেনযুক্ত পথ নিৰ্মাণকাৰী সংস্থা ডাক্তৰ লাল কোম্পানীয়ে ঘাইপথ নিৰ্মাণ কৰাৰ নামত উপপথ বন্ধ কৰি ৰখাত হাহাকাৰ কৰিছে কেইবা শতাধিক লোক বহুত অসুবিধা হয়েছে আমার একটা বেমারি আনবলে আমি আহিব নোৱাৰো সেন্টারত আহিব নোৱাৰো বাইকে মানুহ আহিব নোৱাৰো হ্যাঁ একটা বেমারি সেমারি হলে আমি ইমান দূরেদি ঘুরাই আনব লাগে সাইকেল এখন পার হন হয় ব্যবহার করা মানুষ প্রতিদিনে ব্যবহার করা মানুষ বাইক এখন পথ মুকলি করে দিবলে দাবি জানার পিছতো কানসার নিদিয়াত আজি বিহালির বেদেটিত প্রতিবাদ করবলে ওলাই আহিল রায় পথ মুকলি করে দিয়ার দাবিত প্রতিবাদ বিহালীর বেদেটির 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ আজি 3 শতাধিক রাইজর উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে চারিলেনযুক্ত পথ নির্মাণকারী সংস্থা ডাক্তার লাল কোম্পানি গোবেগ ধ্বনিত রাজপথ উত্তাল করে দিয়ে বেদেটির মাঝে পার হয়ে যাওয়া রাষ্ট্রীয় ঘাইপথ চারিলেনযুক্ত করার কাম চলি থাকাত কেইবাটাও উপপথ বন্ধ করে রখা হয়েছে ফলত রাইজে আজা করবলে গিয়ে প্রতিদিনে বিপদত পড়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গাঁও সংযোগী পথ রেল স্টেশনলে সংযোগী পথ বন্ধ করে রখাত ক্ষোভিত জনতায় প্রতিবাদ সাব্যস্ত করবলে ওলায় গাঁও আর রেলওয়ে স্টেশন সংযোগী পথ মুক্তি করার দাবি বেদেটির আকাশ বতাহ কপাই তুলে রাইজে রাইজর উত্তাল প্রতিবাদত ব্যাহত হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা বিহালী আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া হরেন গগৈ প্রতিবাদস্থলীত উপস্থিত হয়ে রাইজক শীঘ্রে উপপথ মুক্তি করার আশ্বাস দিয়ে আরক্ষীর কথা নুশুনে উত্তেজিত রাইজে অবশেষত কার্যবাহী দণ্ডাধীশ দেবেন্দ্রনাথ উপস্থিত হওয়াত রাইজে স্মারকপত্র প্রদান করে দণ্ডাধীশ দেবেন্দ্রনাথে উত্তেজিত রাইজক পথ মুকলি করে দিয়ার আশ্বাস প্রদান করে সীমান্ত দাসর রিপোর্ট কারেন্ট এন্টারটেইনমেন্ট।